এটার মধ্যে ওই যে আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতি মারিন সকাল ভোর 6টার সময় উঠে বিরিয়ানি রান্না করছি সাথে ডিম এবং বিরিয়ানিটা এজন্যই রান্না করছি আমরা রওনা দিয়েছি সমুদ্রের মাঝে ইতালিতে যে শহরটা আছে সেটা দেখার জন্য যদিও আমি অনেকবার গিয়েছি অনেক সুন্দর একটা জায়গা আর আজকে যাচ্ছি হচ্ছে কানন এবং সুমন ভাইদের সাথে তো ভাই ভাবি বলল যাওয়ার জন্য চিন্তা করলাম ঠিক আছে আমরাও যেহেতু ছুটি চলছে আমরাও বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি তো এই তো আমরা পৌঁছায় গেছি সেখানে এবং কানন ভাবি অনেক সুন্দর করে কাবাব ডিম অনেক কিছু ব্রিহোস এগুলো সব নাস্তা নিয়ে এসেছিল আমরা ওখানে প্রথমে নাস্তা করেছি এবং এটা হচ্ছে সবাই যারা আসে এই শহরটা দেখার জন্য মূল জায়গা হচ্ছে ওখানে ওখানে স্টেশন আছে ট্রেন থেকে নেমেই এই জায়গাটা এখানে আমরা নাস্তা করার পরে আমরা মূল যে জায়গা সান মার্কো তো সেখানে যাওয়ার জন্য মোটামুটি হাঁটা শুরু করে সবাই আমরাও হাঁটা শুরু করলাম সান মার্কো পিয়াসাতে যাওয়ার জন্য আপনাকে হয় ম্যাপ নিতে হবে না হলে ডিরেকশন দেওয়া আছে ওয়ালে ওয়ালে সেটাকে দেখে দেখে যেতে হবে না হলে কিন্তু এখানে অসংখ্য গলি আছে একটা থেকে আরেকটা একই রকম দেখতে বোঝা যায় না নাও হ্যাঁ কি দামি একটা তুমি গ্লাস কিনে দিছো খালি রেবন লেখা নাই খালি রেবন লেখা নাই এখানে বিভিন্ন দোকান আছে কসমেটিক আছে শোপিস আছে এবং দেখা যাচ্ছে ব্র্যান্ডের বিভিন্ন দোকান সানগ্লাস থেকে শুরু করে কাপড় চোপড় সবকিছুই এইসব দোকানে পাওয়া যায় চলো কত সুন্দর দৃশ্য মাঝখানে সমুদ্র এবং দুই পাশে যে বিল্ডিং বিল্ডিংগুলোও দেখতে কত সুন্দর লাগছে এবং বিল্ডিংয়ের ধরে ধরে কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট আছে এবং নৌকাগুলো সারি সারি থাকে এবং এই নৌকাগুলোই কিন্তু মানুষ যাতায়াত করে সাথে এইরকম বিভিন্ন স্টল আছে হেঁটে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন আর একটা কথা এখানে পারাপার হওয়ার জন্য মানুষ শখে নৌকাগুলো ইউজ করে এবং ভাড়ায় কিন্তু এখানে গন্ডোলা বলে যেটা থাকে সেটাতে মানুষ ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য তারপরে মনের আনন্দে ঘোরার জন্য সেটাও ভাড়া করে এখানে আনন্দ করে যেহেতু এটা ট্যুরিস্ট এলাকা সেজন্য এখানে জিনিসপত্রের দামও বেশি যে কোনো জিনিসেরই তুলনামূলক এখানে দাম বেশি এখানে প্রচুর কাচের জিনিসের শোপিস পাওয়া যায় এবং আমি এর আগে যখন ঘুরতে এসেছিলাম তখন এখানে আমি দেখেছি যেখানে তৈরি হয় এইসব কাচের শোপিসগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল এই যে এটাকে বলে গন্ডোলা এরকম বহু জায়গায় জায়গায় আছে যেগুলোতে মানুষ পারাপার হয় এবং মানুষ এগুলোতে ভাড়া করে করে ঘুরে এই যে কাচের সব শোপিসগুলো দেখতেই অনেক বেশি সুন্দর লাগে এবং বিভিন্ন ধরনের জিনিস আপনি পছন্দ করে নিতে পারবেন এতবার এই শহরে এসেছি এই গলিগুলোতে এসেছি তারপরও কিন্তু সান মার্কো পিয়াসাতে যাওয়ার জন্য আমাদেরকে ডিরেকশন দেখেই যেতে হচ্ছে কারণ এর কোনো বিকল্প কোনো কিছু নাই আপনাকে না হলে আপনি বুঝতেই পারবেন না একই জায়গায় বারবার ঘুরতে থাকবেন অবশেষে আমরা চলে এসেছি সান মার্কো পিয়াসাতে এবং এখানে আসার পরে এখানে তো সবসময় প্রচুর মানুষ থাকে এবং মানুষের এত বেশি ভিড় থাকে এখানে একটা গির্জা আছে যে গির্জাটাতে টিকিট কেটে ঢোকা লাগে এবং এটা হচ্ছে বিশাল এক
এলাকা। এই শহরের সব কিছুই সুন্দর, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে। যেমন এটার কারুকাজ এবং এটা দেখতে অনেক সুন্দর, এটার ভিতরটাও অনেক সুন্দর, এবং এটাতে ঢুকতে হচ্ছে আপনার টিকিট কেটের ঢোকা লাগে এবং প্রচুর লাইন থাকে এটার ভিতরে ঢোকার জন্য, এটা উপর পর্যন্ত ওঠা যায়। আর এই যে বিশাল এরিয়াটা দেখছেন, এই এরিয়ার একটা জিনিস যেটা আমার একেবারেই ভালো লাগে না, সেটা হচ্ছে যে এখানে বসার কোনো জায়গা পাওয়া যায় না। আপনি চাইলে এখানে রেস্টুরেন্টে বসতে পারবেন, কিন্তু এখানে যে এই বিল্ডিংগুলোর যে বারান্দা আছে সেখানে কিন্তু চাইলেই বসা যায়, কারণ এখানে প্রচণ্ড রোদ্র, একটু চাইলে বসা যায়। কিন্তু এখানে অনেক ভলেন্টিয়ার আছে যারা এখানে আপনাকে 10 সেকেন্ডও বসতে দেয় না, এটা আমার কাছে খুব বিরক্তিকর লাগে। যাই হোক, তারপরও এই শহরে সব কিছুই সুন্দর, যেমন পানি থেকে শুরু করে যে পানির উপরে আপনার নৌকাগুলো থাকে সেটা, গন্ডোলা এবং এখানে ছবি তোলা। এখানে আসলে মোটের উপরে আপনি যদি হেঁটে যান সেটাও আপনার শান্তির জায়গা, পানি বলে কথা, পানি যেখানে সেখানে, গরমের সময় যদি বাতাস হয় তাহলে তো কোনো কথাই নাই। আর এখানে সমুদ্রের ধার মানে কোল ঘেঁষে যে রেস্টুরেন্টগুলো ফুল টুল দিয়ে মানে সুন্দর করে সাজানো, তো বুঝতেই পারছেন কতটা সুন্দর। আমরা এটাতে করে পারাপার হব এখন, তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম পার হওয়ার জন্য। দৃশ্যটা যে কত সুন্দর, নিজে চোখে না দেখলে আসলে বিশ্বাস হয় না যে এত সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে একটা ওয়াটার বাস যেটাতে করে আমরা পার হচ্ছিলাম। এখানে আমাদের পার হেড 10 ইউরো করে নিচ্ছিল, তো আমরা পার হয়ে চলে আসলাম যে জায়গা থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম ঠিক সেই জায়গায়, এবং মাঝখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমরা এরপরে এখানে চলে আসলাম যেখান থেকে আমরা শুরু করেছিলাম হাঁটা সেই জায়গায়, এবং সাথেই হচ্ছে স্টেশন। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, এবং আমরা ট্রেনের জন্য যেহেতু ট্রেনের আরও টাইম ছিল, তো আমরা এখানেই দাঁড়ায় আমরা একটু বিকালে নাস্তা করছিলাম আর ওয়েট করছিলাম কখন ট্রেনের টাইম হবে আমরা যেয়ে ট্রেনে উঠব। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পেজের সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।